ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে মালদার ইংরেজবাজার শহরে রোড শো করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপস্থিত ছিলেন উত্তর মালদার বিজেপির প্রার্থী খগেন মুর্মু। এদিন অমিত শাহ আবারও বাংলা থেকে 30টির বেশি আসন জয়ের কথা ঘোষণা করেন। মালদহ দক্ষিণ কেন্দ্র প্রসঙ্গে অমিত শাহ বলেন, আগের বার কয়েক হাজার ভোটে আমাদেরকে হারিয়েছিলেন মানুষ, এবার 50,000 ভোটে জেতান। শুধুমাত্র ইংরেজবাজার থেকে 1,00,000 ভোটের লিড চায়। নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে সওয়াল করে অমিত শাহ বলেন, সিএএ আনা উচিত নাকি উচিত নয়, অনুপ্রবেশ বন্ধ করা উচিত নাকি উচিত নয়, পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের আটকানোর কোনো ব্যবস্থাই নেওয়া হয় না, বাংলাদেশ থেকে আসা হিন্দু শিখ ভাই বোনেদের নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে বাধা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে শুরু হয়েছে দুর্নীতির শাসন। দৃষ্টান্ত তুলে ধরে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মন্ত্রীদের বাড়ি থেকে 50 কোটি টাকা করে উদ্ধার হয়েছে, চাকরি দেওয়ার নামে 10 থেকে 15 লক্ষ টাকা করে নেওয়া হয়। এদিন মালদা বিমানবন্দরে নেমে গাড়ি করে ইংরেজবাজার শহরে পৌঁছান তিনি। সেখান থেকে গাড়িতে চেপে তিনি পোস্ট অফিসের মোড়ে পৌঁছে শ্যামাপ্রসাদের মূর্তিতে মাল্যদান করেন। তারপরে হুটখোলা গাড়িতে চেপে রোড শো শুরু করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহকে দেখতে রাস্তার দুধারে কাতারে কাতারে মানুষ ভিড় জমান। তাদের উদ্দেশ্যে পুষ্পবৃষ্টি করেন শাহ। এরপর রবীন্দ্র মূর্তির পাদদেশে পৌঁছে শেষ হয় রোড শো। সেখানে বক্তব্য রাখেন অমিত শাহ। সেখান থেকে রাজ্য সরকারকে সমালোচনায় বিদ্ধ করেন তিনি। বাংলা থেকে বিজেপিকে বেঁধে দেওয়া টার্গেট পূরণ করতে হবে বলে জানিয়ে দেন অমিত শাহ। তিনি রোড শো থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন। বলেন, অনুপ্রবেশ রুখতে সিএএ জরুরি, সিএএ বিরোধিতা করছেন মমতা। বাংলাকে দুর্নীতিমুক্ত করতে এবং উন্নয়নের জন্য মোদীকে আনতে হবে বলে তিনি বার্তা দেন। তিনি আরও বলেন, বাংলা থেকে পদ্ম ফুলে ভোট দেওয়ার মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভোট দেওয়া। বাংলা থেকে বিজেপিকে 30টির বেশি আসনে বিজেপিকে জেতাতে হবে। এদিন মালদা জেলার ইংরেজবাজার শহরে রোড শো থেকে আর কী কী বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুনুন। ममता दीदी के शासन में करप्शन का शासन चालू होगा। उनके मंत्रियों के घर से 50 करोड़ 75 करोड़ रुपया कैश मिलती। गरीब युवा को नौकरी देने के लिए 10 से 15 लाख की रिश्वत दी जाती है। यहाँ पर घुसपैठ झूठने का नाम नहीं है। बांग्लादेश से आए हुए हिंदू शरणार्थियों को नागरिकता देने का ममता दीदी विरोध कर रही है। विरोध ये बताओ भाइयों बहनों, सीए आना चाहिए या नहीं आना चाहिए? हमारे सारे हिंदू बहुत भाइयों को नागरिकता मिलनी चाहिए या नहीं मिलनी? कुछ पे रोकनी चाहिए या नहीं रोकनी चाहिए? दुनिया गर्दी बंद होनी चाहिए? एक करप्शन बंद होना चाहिए या नहीं होना चाहिए? क्या ऐसा मुद्दा दीदी कर सकती है क्या? भतीजा कर सकता है क्या? मोदी जी के नेतृत्व में भारतीय जनता पार्टी ही ये सब कर सकती है। यही एक बंगाल को विकास के रास्ते दीदी को उनके नाम के सामने एक कमल फूल का निशान है, उस पर आप उंगली दबाते ही आपका वोट सीधा मोदी जी को प्रधानमंत्री बनाना। मोदी जी को तीसरी बार प्रधानमंत्री बनाना है। बंगाल में 30 से ज्यादा सीटें जीतनी है या नहीं जीतनी है? महान भारत बनाना है या नहीं? उस देश को रोकना है या नहीं रोकना?
বহল মহলের মতে তৃতীয় দফায় সাত মে মালদা উত্তর ও দক্ষিণ কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। নির্বাচনের আগে জেলা জুড়ে 40 ডিগ্রি তাপমাত্রায় চরম নাজেহাল জনজীবন। তাই তীব্র গরমের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোড শো ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা দিয়েছে দলীয় কর্মীদের মধ্যে। আর দুর্নীতিসহ বিভিন্ন ইস্যুতে তার বক্তব্যে নির্বাচনী প্রচারের ঝাঁজ যেন কয়েক গুণ ছাড়িয়ে গেল গ্রীষ্মের তীব্র গরমকেও। অনেকের মতে প্রচারের এই ঝাঁজ নির্বাচনের দিন পর্যন্ত স্থায়ী হয় কি না সেটাই এখন দেখার। মালদা থেকে স্বপন চক্রবর্তী, রিপোর্ট টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।